নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ তোমাদের নতুন একটা জিনিস দেখাবো। আমি নতুন একটা জমি লিজে নিয়েছি, দেখো তোমরা। এই যে এই জমিটা পুরো লিজে নিয়েছি, এখানে 32 বিঘা জমি আছে। এই জমিটিতে মাটি কেটে ভেড়ি বানাবো, সেটাও তোমাদের দেখাচ্ছি। জেসিবি দিয়ে কাটাচ্ছি, তোমরা দেখো। এই যে দেখো সবাই, মাটি মানে এইরকমভাবে ভেড়ি বানাতে হয়, মানে মাটি কেটে কেটে ভেড়ি না বানালে তোমার জল হয় তো, জলে ডুবে যায়। এর জন্য ভালো করে কাটাচ্ছি। তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, আমাকে লাইক করো। আর দেখো পাটটা কত সুন্দর বানিয়েছে জেসিবিওয়ালা। তোমার পুরো ভেড়িটাই পাটটা দেখাচ্ছি তোমার আস্তে আস্তে, মানে দুদিন ধরে কাজ করছে তো, সেটা প্রথম দিন ভিডিওটা বানালে তোমরা বুঝতে না, এর জন্য আজই করলাম ভিডিওটা। এই যে পুরো অনেকটা চওড়া পাহাড় বানিয়েছে, এমনি তোমরা আস্তে আস্তে সবই ইউটিউবে ছাড়বো। দেখো তোমাদের পুরোটাই দেখাচ্ছি, তোমার দেখাচ্ছে না কত দূর, ওই একদম শেষ মাথা অব্দি ভেড়িটা। কিছুটা জায়গায় জল আছে, মানে মাছ টাছ এখানে হতো, মানে অন্য একজনের ছিল তো, এবার আমরা নিয়ে নিয়েছি। এখন এখন এটাও এটাও ছেঁচতে হবে, ছেঁচে ছেঁচে মানে পুরোপুরি ঠিকঠাক করতে হবে। প্রচুর বড় ভেড়ি, 32 বিঘা মানে প্রচুর বড়। ওই দেখো ওইখানে দেখা যাচ্ছে না এত বড়, এই পুরো ভেড়িটাই দেখাচ্ছি তোমাদের জমিটা। ভেড়িটা তৈরি হলেই তোমার মাছ ছাড়া শুরু করবো আবার, মানে ধরো আর সপ্তাহখানিকের মধ্যে কাটা হয়ে যাবে পুরোপুরি। কাটার পরে তোমার চুনটুন দিয়ে ভেড়িতে মাছটা ছেড়ে দেবো আবার, তোমাদের পরে আবার মাছের ভিডিও ছাড় দেবো, মানে দেবো তোমাদের। তোমরা চ্যানেলটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আর আর আজকের মতো এইখানেই মানে শেষ করব, কারণ আর নেই ভিডিও। এখন বেশি বড় বানালে তোমরা দেখতে কেমন লাগবে। ঠিক আছে, নমস্কার, টাটা, বাই বাই বাই।